পালং শাকের উপকারিতা সম্পর্কে আমাদের সকলেরই অল্প বিস্তর জানা আছে, তাই আমি আজ পালং শাকের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটা সাধারণ অথচ খুব সুস্বাদু একটা পালং শাকের রেসিপির সাথে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। চলুন আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে আমি পালং শাকের চচ্চড়ি বানাই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কুমড়ো, সিম, মূলো, গাজর, বেগুন, ঘরের তৈরি মুসুরির ডালের বড়ি এবং পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আপনার বাড়িতে যে সমস্ত সবজিগুলো থাকবে পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য, পালং শাকের সাথে সাথে সেই সমস্ত সবজিগুলোই আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে একটা কড়াই বা প্যান নিয়ে সেটা ভালো করে গরম করে নেওয়ার পরে তাতে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা আপনি আপনার পছন্দের মতো নিতে পারেন। আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার তাতে 2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর 7 থেকে 8টা মুসুরির ডালের বড়ি প্যানে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য অল্প আঁচে ভেজে নেব। এখানে বলে রাখি, আমি মুসুরির ডালের বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে কলাইয়ের ডালের বড়িও ব্যবহার করতে পারেন। আমি পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য মুসুরির ডালের বড়িটাই প্রেফার করি। আর হ্যাঁ, বড়ির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বড়িটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে বড়িগুলোকে তুলে নেব। এরপর ওই একই কড়াইতে আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। 2 কাঁচা লঙ্কাও ভেঙে এখানে দিয়ে দেব। এই রান্নাটাতে যেহেতু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তাই সবজিগুলোকে কিন্তু তেলে ভালো করে ভেজে নিতে হবে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য সবজিগুলোকে ভেজে নেব এবং তার সঙ্গে সঙ্গে পালং শাক সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এই পালং শাক আমাদের মধ্য ও পশ্চিম এশিয়ার স্থানীয় উদ্ভিদ, যাকে আমরা শাক হিসাবে গ্রহণ করে থাকি। এটা মূলত শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায়, তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির জন্য সারা বছরই কম বেশি আমরা পালং শাক পেয়ে থাকি। পালং শাক প্রায় 2000 বছর আগে প্রাচীন পারস্যে উদ্ভূত হয়েছিল, যেখান থেকে প্রায় 647 খ্রিস্টাব্দে পার্সিয়ান সবজি হিসাবে প্রথমে প্রাচীন চীনে এবং তারপরে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিল। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন এবং ফোলেট। এবারে চলুন রান্নায় ফিরে যাই। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পালং শাকটা কড়াইতে দিয়ে দেব এবং শাকটাকে সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 2 চা চামচ পরিমাণ হলুদ, স্বাদমতো লবণ ও চিনি প্যানে দিয়ে দেব এবং সমস্তটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, আপনারা চাইলে এই মুহূর্তে 1 থেকে দেড় চামচ পরিমাণ জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পালং শাকের চচ্চড়ি রান্নার ক্ষেত্রে জিরে গুঁড়ো ব্যবহার করি না, শুধুমাত্র হলুদ, লবণ এবং চিনি দিয়েই এই রান্নাটা করে থাকি। খুব ভালোভাবে এরকম ওলট পালট করে মিশিয়ে নেবার পরে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মুসুরির ডালকে একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর দিয়ে দিলাম কড়াইতে। আবারও ওলট পালট করে মুসুরির ডালটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। মনে রাখবেন, রান্না কিন্তু হচ্ছে পুরোটাই মিডিয়াম ফ্লেমে, এখানে কিন্তু হাই ফ্লেমের কোনো গল্প নেই। সবটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে পালং শাক এবং সবজিগুলো ও মুসুরির ডালটাকে কম আঁচে 15 থেকে 20 মিনিটের জন্য ভালো করে সিদ্ধ হতে দেব। 15 মিনিট পেরিয়ে গেলে ঢাকনাটা খুলে একবার দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। ডালটা যদি সিদ্ধ না হয় তাহলে আবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করা হয় না, কারণ যেহেতু পালং শাকের চচ্চড়ির প্রধান উপকরণই শাক এবং তার সাথে রয়েছে কুমড়ো, আর লবণ যোগ করা হলে শাক এবং কুমড়ো দুটো থেকেই অটোমেটিক জল বেরোতে থাকে। তাই ঢাকা দিয়ে যখন সেদ্ধ করতে দেওয়া হবে বা রান্না করা হবে তখন এদের থেকে বেরোনো জল দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। 15 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নেব এবং দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি এবং ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ওপর থেকে ভেজে রাখা বড়িটা দিয়ে দেব চচ্চড়িতে। এখানে বলি, বড়িটা আপনারা গোটাও দিতে পারেন অথবা হালকা আধকুচড়ো করে গুঁড়ো করে নিয়েও দিতে পারেন। ব্যাস, আমাদের আজকের রেসিপি বড়ি দিয়ে নিরামিষ পালং শাকের চচ্চড়ি তৈরি হয়ে গিয়েছে। সার্ভ করুন গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে। देखें खेते खूब सुंदर लागे। बाड़ीते अवश्य बनाबें। केमन लागलो नीचे कमेंट बक्से अवश्य लिखे जानाबें। रेसिपिटा भालो लागले लाइक और शेयर करते भूलबें ना। भालो थाकबें। देखा होबे नतून आरेकटा रेसिपिर साथे अन्य आरेकटा भिडियोय।